শিক্ষার বার উন্নয়নের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলে সাত মার্চ ভবন উদ্বোধন ৪১ বছরে পা দিল বিএনপি রাজনীতির মাঠে টিকে থাকাকেই চরম সার্থকতা হিসেবে দেখছে দলটি নয়াপল্টনের সমাবেশে নেতাকর্মীদের সমাগম জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারে ভোট জালিয়াতির আশঙ্কা নেই বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা পদ্ধতি নিয়ে প্রশ্ন না থাকলেও এখনই ব্যবহার চান না বিশ্লেষকরা পদ্মা সেতু চালু হওয়ার আগেই এবছর খুলে দেওয়া হবে চার লেনের ঢাকা খুলনা মহাসড়ক দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আমূল পাল্টে যাওয়ার আশা এবং ফিটনেসবিহীন যানের বিরুদ্ধে রাজধানীতে বিআরজিএর অভিযান মালিক সমিতির নজরদারি ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় পথচারীদের জরিমানা